হ্যাঁ বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে চাকরির পরীক্ষা রয়েছে শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে শিক্ষক শিক্ষা নিয়োগের সেভেন সপ্তমে সেলএসটির তো তার মধ্যে টেট পরীক্ষার গাইডলাইন প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা যে রয়েছে প্রাইমারি ও প্রাইমারি লেভেলে মাদ্রাসার তার গাইডলাইন নতুন করে গাইডলাইন প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ডে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে গাইডলাইনটা আমরা একটু দেখে নেব যে টেট রয়েছে আঠাশে জানুয়ারি টেট পরীক্ষা রয়েছে আজ চার দিন পরে তিন দিন পরে তার যে গাইডলাইনটা রয়েছে আসুন দেখে নেওয়া যাক প্রথম যে গাইডলাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করতে হবে এবং দেখতে পাচ্ছেন গো থ্রু অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার হলে ইনকেস যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল থাকে অবশ্যই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে দু নম্বর হচ্ছে নো স্যাল বি অ্যালাউড টু এন্টার এক্সামিনেশন উইথ অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে ভেতর মানে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না কেয়ারফুল নোট দ্য এক্সামিনেশন সেন্টার ডেট ট্রেনিং এক্সামিনেশন আর অ্যাডমিট কার্ডে ওই পরীক্ষার সেন্টার ডেট এবং টাইমটা যেন ভালো করে দেখে নেয় যারা পরীক্ষার্থী রিপোর্ট অফ দ্য এক্সামিনেশন সেন্টার ওয়ান আওয়ার বিফোর কমেন্সমেন্ট অফ দ্য পরীক্ষার এক ঘন্টা আগে অন্তত যেন পরীক্ষার হলে উপস্থিত হয় এবং হতে হবে এবং এক্সামিনেশন হল উইল বি ওপেন তিরিশ মিনিট তিরিশ মিনিট আগে পরীক্ষার হল খুলবে এই পরীক্ষা যখন যত মানে যখন পরীক্ষার সময় আছে তার তিরিশ মিনিট আগে হল খুলবে আর সেন্টারে এক ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং টেক অ্যালোটেড সিট পনেরো মিনিট বিফোর কমেনশন এবং পার তো তিরিশ মিনিট আগে খুলবে পনেরো মিনিট আগে প্রত্যেকের সিটে বসে যেতে হবে যেখানে যা সিট পড়েছে তারপর সাত নম্বর হচ্ছে এমআইস ওএমআর সিট ডিস্ট্রিবিউট দশ মিনিট আগে ওয়েমআর সিট দিয়ে দেওয়া হবে এবং পাঁচ মিনিট আগে কোশ্চেন বুকলেট দেওয়া হবে তারপর এক্সামিনি উইল বি ওপেন দ্য কোশ্চেন বুকলেট অন রিঙিং যখন বেল পড়বে তখন বুকলেটটা পরীক্ষার্থী ওই কোশ্চেন বুকলেটটা খুলবে তারপর এক্সামিনি উইল নট বি অ্যালাউড টু দ্য এক্সামিনেশন হল আফটার কমিশন পরীক্ষার সময় যখন মানে এই ফাইনাল যখন পরীক্ষার রিং পড়ে যাবে তারপরে আর কাউকে ভেতরে অ্যালাউ করা হবে না এবং এক্সামিনেশন হল নট অ্যালাউ গো টু দ্য টয়লেট ফার্স্ট আওয়ার অ্যান্ড লাস্ট পনেরো মিনিট অর্থাৎ প্রথম এক ঘন্টা এবং শেষ পনেরো মিনিট কাউকে বাথরুমে যা মানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না এছাড়া নট অ্যালাউ লিভ এক্সামিনেশন রুম যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ কাউকে বের মানে বাইরে বেরো কেউ যদি হয়তো কিছুক্ষণ পরীক্ষা দিয়ে বাইরে চলে গেল না সব পরীক্ষা পুরোপুরি কমপ্লিট তবে সকলকে ছাড়া হবে নাহলে কিন্তু নয় কোশ্চেন বুকলেট আর ওএমআর আর সিট শুড বি নট শুড নট বি টেকেন আউট অফ দ্য ইভেন পরীক্ষার হলের বাইরে ওএমআর সিট বা কোশ্চেন বুকলেট কখনোই নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার আগে তারপরে হচ্ছে চোদ্দ নম্বর হচ্ছে এক্সামিনে আর অ্যালাউড টু ক্যারি অনলি সেভেন এস অর্থাৎ পরীক্ষার্থী শুধুমাত্র পরীক্ষা হলের মধ্যে নিয়ে যাবে অ্যাডমিট কার্ড অরিজিনাল আধার কার্ড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ পরীক্ষার হলে যেটা নিয়ে যেতে হবে তাহলে এখানে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল আধার কার্ডটা থাকবে রেসা এই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পয়েন্ট পেন্ট থাকবে আর কিছু থাকবে না পড়ার নম্বর আছে আধার প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড শুড বি ম্যাচ অ্যান্ড আধার নম্বর মানে অরিজিনাল আধার কার্ড দ্য ক্যান্ডিডেট আধার নম্বর প্রিন্টেড অন অ্যাডমিট কার্ডে আধার কার্ড নম্বরের যে প্রিন্টটা আছে অ্যাডমিট কার্ডের সঙ্গে মানে অ্যাডমিট কার্ডের যে তথ্য সেই অ্যাডমিট আধার নম্বর থাকবে সেই তার সঙ্গে অরিজিনাল আধার কার্ডের নাম্বার যেন মিল থাকে অবশ্যই যেন ম্যাচ করে যদি আধার নম্বরের সঙ্গে এই অ্যাডমিট কার্ডের উল্লিখিত আধার নম্বর যদি মিস ম্যাচ না হয় তাহলে কিন্তু তাকে পরীক্ষার হলে মানে পরীক্ষা দিতে দেওয়া হবে না

ফিল আপ ইস তার নেম সেন্টার কোশ্চেন বুকলেটে ইন সাইন ইট কোশ্চেনের যে পেপারটা কোশ্চেন পেপারটাতে কোশ্চেন বুকলেটে হচ্ছে তার ওই পরীক্ষাতে তার নিজের নাম লিখবে সেন্টারের নাম লিখবে এবং ফিল আপ করবে এবং সাইন সই আছে সই করতে হবে নেক্সট হচ্ছে ফিল আপ নেম নেম অফ দ্য সেন্টার রোল নম্বর বুক বুকলের নম্বর অ্যাপ্লিকেশান আইডি বুকলেট সিরিজ মিডিয়াম অল আদার ডিটেলস ও এমআর সিট যেখানে উত্তর করতে হবে সেই ওএমআর এমআর তার নাম লিখতে হবে নাম পূরণ করতে হবে তারপরে সেন্টারের নাম রোল নাম্বার বুকলেট নাম্বার অ্যাপ্লিকেশান আইডি বুকলেট সিরিজ মিডিয়াম অল আদার ডিটেলস এগুলো ও এমআর সিটে পূরণ করতে হবে তারপর ডার্ক অনলি সার্কেল এবং ওই সিটে পূরণ করার পদ্ধতি হচ্ছে গোল করতে হবে তাই তো কালো ব্ল্যাক কালো গল্পের পেন্ট দিয়ে বক্সগুলো গোল করতে হয় আপনারা জানেন সকলেই ও পূরণের পদ্ধতি এবং যদি একটা কোশ্চেনের তো বলেছিলাম গতকাল যে বলেছিলাম চারটে অপশান থাকবে তার মধ্যে ধরুন একটা ধরো এবি সি ডি অপশান থাকলো এবির মধ্যে ধরুন কোনো সি উত্তর হবে তাহলে সিটা ভালো করে কালো করে দিলেন কিন্তু আপনার মনে হলো যে সি হবে না ডি হবে আবার ডিটা করলেন তাহলে দুটো সার্কেল হয়ে গেল একটা প্রশ্নের মধ্যে তাহলে কিন্তু আপনার প্রশ্নটা উত্তরটা ভুল হয়ে গেলো পুরোপুরি ওই দাগের প্রশ্নের কোনো নম্বর পাবেন না রং অ্যান্সার হয়ে গেল আর এরকম যদি দুটোর রং অ্যান্সার আপনি করেন তাহলে কিন্তু এক নাম্বার কাটা যাবে সেটা বলে দেওয়া হয়েছিল আগের নোটিফিকেশানে তো এটা হচ্ছে আর অনলি ওয়ান সার্কেল করতে হবে এইচ অ্যান্সারে ট্রিটমেন্ট কমপ্লিট ডার্ক দ্য সার্কেল পুরো ঘরটাও পূরণ করতে হবে কালো সিটে মানে যে প্রশ্নের উত্তরটা হবে ইনসাইড কোনো ফাঁকা থাকা চলবে না অ্যালফাবেট নাম্বার না দেখা যায় চেঞ্জ অফ ডার্কিং কাটিং আদার রাইটিং ওভার রাইটিং ইউজ কারেকশান ফ্লুয়েড ও এমআরসি নট পারমিটেড অর্থাৎ কোনো কেটে দেওয়া বা মুছে দেওয়া এরকম কোনো আর করা যাবে না অর্থাৎ যখন পূরণ করবেন সঠিক জেনেই তারপরে পূরণ করবেন না হলে করবেন যেগুলো জানেন সেগুলো আগে উত্তর করে নেবেন তারপরে বাকিগুলো লাস্টে করবেন তারপর শুড নট মেক এনি স্ট্রে মার্ক এনিহার অফ দ্য মার্কশিট এই ওয়েমার সিট শুড নট ফিল অর রিঙ্কল অফ দ্য ওয়েম সিট অর্থাৎ ওয়েম সিটে কোনোরকম দাগ দেওয়া যাবে না ভাঁজ করা যাবে না এটা বলা হয়েছে তারপরে রাফ ওয়ার্ক শুড নট বি ডান এনি ওয়েম সিটে কোনো রাফ রাফ কাজ করা যাবে না ওয়েম সিট হ্যাজ টু কপি ডু নট ডিটাচ অর্থাৎ ওয়েমার সিটের দুটো পাতা থাকবে কিন্তু আলাদা করা যাবে না দুটো একসঙ্গে যেমন আছে তেমনই থাকবে দুটা আলাদা করে কপি করা যাবে না এটা পরিষ্কার বলে দিয়ে ডিসপ্যাচ আর ডিসপ্লে এনি কপি অফ ওয়েম আর ডোন্ট ডিটাচ দুটো আলাদা করা যাবে না ইনভিজিলেটার সাইন বোথ কপি ওই মার্কশিট ইনভিজিলেটার কিন্তু সাইন করবে বোথ কপি অফ ওয়েম মার্কশিট শিট অ্যান্ড এন্ড অফিনেশান আফটার চেকিং অল দ্য এন্টার ডার্কিং ডান বাই এক্সামিনেশান তাহলে ইনভিলেটার তার এম আর শিটে দুই জায়গাতে সই করবে এন্ড অফ দ্য অ্যাট দ্য এন্ড অফ দ্য একদম আফটার চেকিং অল এন্টার ডাকিং ডান বাই এক্সামিনি ইনভিলেটার হ্যান্ড ওভার দ্য ক্যান্ডিডেট কপি অফ এমআর সিট আফটার দ্য এক্সামিনেশান ইজ ওভার সাইন্ড বাই দ্য বোথ ইনভিলেটার অ্যান্ড এক্সামিনি তাহলে ইনভিলেটার এবং এক্সামিনি দ্য পরীক্ষার্থী এবং পরীক্ষার হলে যে নি গার্ড থাকবেন তিনি সই করবেন ওয়েমার সিটও ক্যান্ডিডেটও সই থাকবে প্লাস ইনভিলিটারও সই থাকবে আর ইনভিলেটর ক্যান্ডিডেট কপিটা ওয়েম আর যে ক্যান্ডিডেটের কপিটা দিয়ে দেবে অর্থাৎ ওয়েম সিটের এক কপি ক্যান্ডিডেটকে দেওয়া হবে সেই কপিটা দিয়ে দেবে ওয়েম আর সিটের অরিজিনাল কপি অর ক্যান্ডিডেট কপি উইল নট বি ভ্যালিড আনলেস সাইন্ড বাই দ্য বোথ ইনভিজিলেটার একজন অর্থাৎ এই এবং এই পরীক্ষার্থী এবং যিনি কার্ড থাকবেন ওই উভয়ের সই ছাড়া ওই এম সিট অরিজিনাল কপি ওই ক্যান্ডিডেট কপি ভ্যালিড হবে না ইফ এনি এক্সামিনি ইজ ফাউন্ড টু ক্যারি অরিজিনাল ওয়েম আর সিট আউট অফ দ্য এক্সামিনেশান হল আফটার কমপ্লিশন অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট অর্থাৎ যদি কেউ অরিজিনাল মানে ক্যান্ডিডেট কপি ছাড়া অরিজিনাল ওয়েম আর সিটের কপি যদি পরীক্ষার হল থেকে বের করে নিয়ে চলে আসে তাহলে সেই ক্যান্ডিডেটে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে পরীক্ষাটা তারপর এক্সামিনেশন এক্সামিন ইজ অল অ্যালাউড টু টেক অ্যাওয়ে দিস রেসপেক্টিভ কোশ্চেন বুকলেট কোশ্চেন পেপারটা অবশ্যই প্রত্যেকে নিয়ে যেতে পারবে বাড়ি এনি কোশ্চেন এক্সামিন ফাউন্ড ইউজিং আনফেয়ার মিন্স এনি কাইন্ড অফ এক্সামিনেশান হল তো পরীক্ষার হলে যদি কেউ রকম খারাপ আচরণ করে তাহলে তার পরীক্ষা বাতিল করাই দেওয়া হবে আর কোনো রকম ডি টিএ বিল দেওয়া হবে না এই হচ্ছে দু হাজার চব্বিশের এই আঠাশে জানুয়ারি যে টেট পরীক্ষা রয়েছে সেই টেটের গাইডলাইন প্রকাশিত হয়েছে আপনারা সাথে শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবেন তো ধন্যবাদ ফিরাচ্ছি পরের ভিডিও নিয়ে